আজকের রাশিফল 29 জানুয়ারি 2021 শুক্রবার, তিথি কৃষ্ণ প্রতিপদ, জন্মরাশি হলো কর্কট, সূর্যোদয় সকাল 6:21 এবং সূর্যাস্ত বিকাল 5:18। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসার সমস্যা একটু বাড়তে পারে, শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, মায়ের জন্য আজ কষ্ট পেতে পারেন, বাড়তি কাজের কোনো চাপ আসতে পারে, স্ত্রীর সাথে একটু বুঝে চলুন, মানসিক উত্তেজনা বাড়তে পারে, ব্যবসায় চাপ ও খরচ বাড়বে, অফিসে আজ উন্নতির সুযোগ আসতে পারে, বাইরের কোনো লোকের জন্য খরচ একটু বাড়বে, আজ নিজের মত জানাতে দ্বিধাগ্রস্ত করবেন না, আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেবে, আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান তাহলে জীবনযাত্রার মান স্থিতিশীল বজায় রাখতে হবে, যে কোনো মতবিরোধ অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলি নির্বিরোধে সমাধানের চেষ্টা করুন, ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশির রাশিফল। আজ খোলা খাবার খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, আজ অহেতুক চাপ নেবেন না, আজ নিমন্ত্রিত অতিথিরা বাড়িতে আসতে পারেন, পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন, আপনি আপনার প্রেমিকার আবেগ চাহিদার সামনে মাথা নোয়াবেন না, আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন, আপনি বিবাহের একটি কঠিন পর্যায়ে সম্মুখীন হবেন, আজ সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি বাঁধতে পারে, আজ কোথাও অপমানিত হতে পারেন, ভালো কোনো যোগাযোগ আজ আসতে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হবে, ব্যবসায় মন্দাভাব আসতে পারে, শারীরিক যন্ত্রণা বাড়বে, পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন, আপনার নিন্দা আজ হতে পারে, কিছু পাওনা আদায় আজ হতে পারে, অফিসে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশির রাশিফল। আজ বাড়তি কিছু খরচ নিয়ে চিন্তা হবে, প্রেমের জন্য কোনো চিন্তা বাঁধতে পারে, মিষ্টি কথায় বিপদ থেকে উদ্ধার পাবেন, শত্রু ব্যাপারে আজ চাপ আসবে, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, কাজের উন্নতি হবে, ভাইয়ের সাথে বিবাদ বাড়তে পারে, সন্তানের কোনো ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে, বাবার শরীর নিয়ে আজ চিন্তা থাকবে, আপনার রসালো বোধ কাউকে উৎসাহিত করতে সাহায্য করবে, উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত হবে, পরিবারের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনটি সেরা দিন হবে, আপনার প্রেমের জীবন শরৎকালের মতন হবে, আজ আপনি স্ত্রীর মিথ্যা কথায় হতাশ হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল। স্বামী স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ আপনাকে খুশি দিতে পারে, আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং নিরাপত্তা বাড়িয়ে তুলবে, তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার জন্য ভালো সময়, সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন, আপনি আপনার স্ত্রীর সাথে পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয় পোষণ করুন, আজ শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে, পেটের কোনো সমস্যা বাড়তে পারে, ব্যবসায় বাড়তি কোনো লাভ হতে পারে, মানসিক দিক থেকে আজ অস্বস্তিভাব থাকবে, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সুযোগ আসবে, বাড়তি ব্যবসা নিয়ে আলোচনা হবে, আইনি কোনো কাজের জন্য ঝামেলা বাড়তে পারে, কাজের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য স্ত্রীকে নিয়ে বিবাদ হবে, মায়ের শরীর নিয়ে আজ চিন্তা থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল। আজ সকালের দিকে শরীরে জড়তা ভাব থাকতে পারে, মাথার যন্ত্রণা আজ বাড়বে, কাজের ব্যাপারে ব্যাকুলতা আসতে পারে, ব্যবসার জন্য কোনো শুভ যোগাযোগ আসতে পারে, রাজনীতিকদের জন্য ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, দাঁতের কোনো সমস্যার আশঙ্কা রয়েছে, কোনো কারণে কারোর কাছে দয়ার পাত্র হতে পারেন, বিলাসিতার জন্য খরচ বাড়বে, বাড়তি কোনো ব্যবসা থেকে অর্থ আসতে পারে, স্ত্রীর ব্যাপারে একটু চাপ বাড়বে, সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে, দিনের শুরুটা আজ ভালো হতে পারে, আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন, এতে আপনার পরিবার ও আপনার মধ্যে সুখ থাকবে, ব্যস্ততার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার পুনই আপনার জন্য সেরা, নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট বোধ করবে, আজ আপনি বাবার সাথে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে, আবেগধারিত ঝুঁকি আপনার পক্ষে থাকবে, প্রেমের জীবনে ভালো মোড় আসছে,
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য এটি একটি নিখুঁত দিন হবে, যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন। আজ প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা আসতে পারে, বাড়তে কিছু আয় আজ করতে গিয়ে বিপদ আসতে পারে, মানসিক কষ্ট আজ বাড়তে পারে, ভালো কোনো জিনিস নষ্ট হতে পারে, আজ কোনো বন্ধুর জন্য ক্ষতি হতে পারে, ব্যবসায় চাপ আসবে, আজ আপনার ব্যবহার কারো খারাপ লাগতে পারে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, ব্যবসায় ভালো ও নতুন কোনো কাজের সূচনা হবে, অফিসের কোনো মহিলার সাথে আজ বিবাদ হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। তুলারাশি রাশিফল। আজ রাজনীতিকদের জন্য একটু চিন্তার কারণ আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন রয়েছে, সহকর্মীর কাছ থেকে আজ সম্মান পেতে পারেন, জরুরি কোনো কাজ সকালের দিকে মেটান, প্রেমের ক্ষেত্রে খুব ভালো চিন্তাভাবনা করে পা বাড়াতে হবে, প্রচুর খরচ বেড়ে যাওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে, কাজ নিয়ে মনে একটা চাঞ্চল্য ভাব থাকবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে, আপনার নিরন্তর উদ্যম এবং বুদ্ধি আজ সাফল্য এনে দেবে, ধৈর্য বজায় রাখুন, আর্থিকভাবে কোনো সমস্যা আপনার সামর্থ্যকে বিনষ্ট করতে পারে, পুরানো কোনো বন্ধুর সাথে সন্ধ্যায় দেখা হতে পারে, আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে সময় কাটাতে সময় পাবেন, আপনার পরিবারের সদস্যদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কগুলির অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্তিকর করবেন, নিকট আত্মীয়দের বাড়িতে আজ যেতে পারেন, ঘরের কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন, আপনার হৃদয়ে আজ প্রেম রাজ করবে, আপনি আজ আপনার বাড়ি গোছানোর পরিকল্পনা করতে পারেন, আজ আপনি বিয়ে সত্য ভাবাবেশ জানতে পারবেন, আজ প্রেমে অশান্তি মিটে যেতে পারে, আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, আর্থিক ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর, প্রেমে ভালোবাসার ক্ষেত্রে প্রচুর সাফল্য থাকবে, পরিশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে, আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে, নিজের পর্যাপ্ত উপায়ের সাথে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে, শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে, বন্ধুর সাথে আজ বিচ্ছেদ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশির রাশিফল। আজ কাউকে কথা দেবেন না, বিশেষ কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে, পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত, আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে, কোনো জায়গা থেকে আজ সুসংবাদ আসতে পারে, প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ আসবে, বিশ্বস্ত কেউ আপনাকে আজ ঠকাতে পারে, সতর্ক থাকুন, আপনার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন রয়েছে, আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে, বন্ধুরা আপনার ব্যক্তিগত জীবনে সৎ উপদেশ দেবেন, আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন, আজ আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন, আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, আজ আপনার এবং বন্ধুর মধ্যে দূরত্ব বাড়তে পারে। এর ভাগ্য সংখ্যা হলো 8। মকর রাশির রাশিফল। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবেই জানেন, দিনের শেষভাগে পুরনো কোনো বন্ধুর সাথে আজ দেখা হতে পারে, আপনি আজ বুঝতে পারবেন যে প্রেমই সব কিছুর বিকল্প, যদি বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকেন আজ বাড়ির জন্য মন খারাপ করবে, আজ ভালো কোনো কাজে সুযোগ আসতে পারে, আজ দাম্পত্য কলহ হতে পারে, হস্তশিল্পের দক্ষতা দেখানোর সুযোগ আসবে, কোনো কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারবেন, সন্তানের সাথে মতবিরোধ হবে, ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন, ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়বে, বাবার সাথে ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল। আজ নিজের শৌখিনতার জন্য বাড়িতে খরচ হতে পারে, ভালো কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, পড়াশোনার জন্য কোনো সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে আজ অশান্তি হবে, আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে আজ ফাঁসতে পারেন, সাংসারিক শান্তি আজ বজায় থাকবে, নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে, কারোর উপকারে মানসিক শান্তি পাবেন, আজ কিছু প্রতিকূলতা সামনাসামনি হতে পারেন, সংকটের মধ্যে আত্মীয়রা আপনাকে সাহায্য করবেন, কিছু নির্দিষ্ট হতাশাব্যঞ্জক কাজ অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে, পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের সাথে আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন,
যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীন রাশি রাশিফল। আজ আপনি আনন্দ উপভোগের জন্য বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আজ স্ত্রীর কারণে আপনি কষ্ট পেতে পারেন। আজ নতুন কিছু করার জন্য সময় থাকবে। ভালো কিছু কাজে অর্থ ব্যয় করতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হবে। পথে আজ একটু সাবধানে চলাফেরা করুন। আজ জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত কোধের জন্য বিপদে পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।